হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে হেয়ার ফল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হেয়ার ফল সলিউশনস, চুল পড়ার কারণ ও প্রতিকারের 13টি টিপস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশনস পেয়ে যান। আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। সো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। প্রথমেই বলে রাখি, দিনে 50 থেকে 100টা হেয়ার ফল হওয়া কিন্তু স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার একটি অংশ, তাই চুল আঁচড়ানোর সময় চিমনিতে চুল দেখে আটকে ওঠার দরকার নেই। তবে যদি অস্বাভাবিক হারে হেয়ার ফল হতে থাকে তখন দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। তাই চুল পড়ার প্রতিরোধ করতে গেলে আগে আপনাকে জানতে হবে চুল কেন পড়ছে, আপনার হেয়ার ফল হওয়ার কারণ বুঝে দেন প্রতিকার করতে হবে। তাহলে চলুন এখন জেনে আসা যাক হেয়ার ফল হওয়ার কারণ, প্রতিকার ও টিপস সমূহ। প্রথমেই শেয়ার করব চুল পড়ার কারণ। চুল পড়ার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, ভুল ডায়েট, মানসিক চাপ, জেনেটিক কারণ, অপুষ্টিজনিত কারণ, মাথার তলুতে কম রক্ত চলাচল হওয়া, হরমোনজনিত কারণ ইত্যাদি। আপনার কী কারণে চুল পড়ছে তা ভেবে দেখুন এবার। হেয়ার ফল প্রতিকারে টিপস সমূহ। নাম্বার 1, ওষুধ সম্পর্কে জানতে হবে। অতিমাত্রায় যদি চুল পড়তে থাকে তাহলে ভয় না পেয়ে আপনার ফার্মেসিতে গিয়ে কথা বলুন, হয়তো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এমনটি হচ্ছে। এছাড়া আপনি যে ওষুধটি সেবন করছেন তার নাম দিয়ে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন ওষুধটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তাই যারা নিয়মিতভাবে কোনো ওষুধ সেবন করেন সেই ওষুধের কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অবশ্যই জেনে নেবেন। নাম্বার 2, ক্যালোরিযুক্ত খাবার খান। যদি আপনার মেনুতে ক্যালোরিযুক্ত খাবার একেবারেই না থাকে তাহলে আপনার চুল পড়তে পারে, তাই অতিরিক্ত চুল পড়তে থাকলে ডায়েট মেনুতে একটু বদল আনতে পারে। নাম্বার 3, স্ট্রেস ম্যানেজমেন্ট করুন। অতিরিক্ত মানসিক চাপেও চুল পড়তে পারে, এক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের প্রশান্তি ফিরিয়ে আনার জন্য, মানসিক প্রশান্তি ফিরিয়ে আনার জন্য ধ্যান করা, নিয়মিত প্রার্থনা, যোগ ব্যায়াম, হাঁটা, এসব ব্যাপারগুলো আপনার প্রতিদিনকার রুটিনে রাখতে পারেন। নাম্বার 4, হাই প্রোটিনযুক্ত খাবার খান। আপনার প্রতিদিনের মেনুতে যাতে পর্যাপ্ত ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ই এবং আয়রন থাকে সেদিকে লক্ষ্য রাখুন। আপনার মেনুতে হাই প্রোটিনযুক্ত খাবার রাখুন, মুরগির মাংস মাছ খান প্রতিদিন নয় তবে নিয়মিত। নাম্বার 5, তেল মাসাজ করুন। মাথার চুল এবং তালুতে নিয়মিত তেল মাসাজ করুন, নারকেল তেল দিয়ে মাসাজ করলেও চলবে, এছাড়াও তিলের তেলও বেশ কার্যকরী। তেল মাসাজ করার আগে তেল একটু গরম করে নিলে খুব ভালো হয়, আপনার তেল দেওয়ার সময় না থাকলে এমনিতে হাত দিয়েও মাসাজ করতে পারেন। নাম্বার 6, পেঁয়াজের রস ব্যবহার করুন। মাথায় পেঁয়াজের রস মাসাজ করলেও চুল পড়া কমে, রাতে শোয়ার আগে পেঁয়াজের রস মাথায় মাসাজ করে নিন, সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে ফেলুন। নাম্বার 7, মেহেদি দিন। মাথায় বাটা মেহেদি লাগান, সেটা না পেলে দোকানে মেহেদি গুঁড়ো পাওয়া যায় সেটাকে পেস্ট করে লাগাতে পারেন। নাম্বার 8, মাথায় ও চুলে গ্রিন টি মাসাজ করুন। 2 ব্যাগ গ্রিন টি গরম 1 কাপ গরম পানিতে ফেলে দিন, তারপর অপেক্ষা করুন পানি ঠান্ডা হলে মাথায় এবং চুলে মাসাজ করুন, তারপর 1 ঘন্টা রেখে চুল ধুয়ে ফেলুন। নাম্বার 9, ভেজা চুল আঁচড়ানো যাবে না। ভেজা চুল আঁচড়াবেন না, আর ভেজা চুল শুকানোর জন্য টাওয়েল দিয়ে শক্ত করে পেঁচিয়ে রাখবেন না, বরং চুলকে স্বাভাবিক বাতাসে শুকাতে দিন। নাম্বার 10, স্ট্রেটনার ও কেমিক্যাল সামগ্রী থেকে চুল দূরে রাখুন। চুলে কেমিক্যালযুক্ত প্রসাধনী কম ব্যবহার করুন, স্ট্রেটনার ব্যবহার কমিয়ে দিন একেবারেই, চুলের যত্নে হার্বাল সামগ্রী ব্যবহার করতে চেষ্টা করুন। নাম্বার 11, প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি খেতে হবে, নিয়মিত চুল পরিষ্কার করতে হবে। নাম্বার 11, অনেকেই আছেন যারা খুব ঘন ঘন শ্যাম্পু পরিবর্তন করেন, এটা কিন্তু চুলের জন্য খুবই ক্ষতিকর, তাই শ্যাম্পু পরিবর্তন করলেও ঘন ঘন পরিবর্তন করা যাবে না। নাম্বার 13, এই টিপসগুলো ফলো করেও যদি আপনার হেয়ার ফল হতে থাকে তাহলে শীঘ্রই একটা ডার্মাটোলজিস্ট দেখান। এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।